শান্তি আৰু এই লাল পিতা কি হৈছে গাইছ পোৱা পোৱা বিচাৰিছো হব এটা বিশেষ কাম আজি গৰু বিহু শান্তি আৰু লাল পিতা পাইছো একচুৱেলি কিয় আনছো আপোনালোকক জনাই আছো আহ 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 তো গাইজ গমে পাইছে খান্তি শান্তি যে আনছো এই মালা চালা এই লাল পিঠা একচুয়ালি আমার এইটোর কারণে আনিছো ইয়াক আজি ধুনিয়াকে আমার প্রতিযোগিতা আছে প্রতিযোগিতাত লৈ যাম ধুনিয়াকে সাজি কাছি তার আগতে ইয়াক প্রথমতে ধুয়াব লৈ যাম আজি গরু বিহু হিসাবে সকলকে বহুত বহুত শুভেচ্ছা এই বিহুর সকলকে বহুত বহুত শুভেচ্ছা লগতে কি হয়েছে আমার এই মইনাহতে জেটকা বটি আছে হব এই জেটকা বটি আছে মানে এই হাতত লাগাব লাগবে না মনু এই হাতত লাগাব লাগবে গরুর কারণে মা হালধি তেল এই আগলতি দীঘল পাত এইবিলাক যে আছে এইবিলাক ধুনিয়াকে মানে ইয়াক সেই করিম গা ধুয়াই চুয়াই আনি পেলাই এইবিলাক পিন্ধে দিম পিন্ধে চিন্ধে অলপ দেরিকে আমি প্রতিযোগিতাত লৈ যাম কি প্রতিযোগিতা হব কেনেকুয়া প্রতিযোগিতা হব সম্পূর্ণ ভিডিওটো আপনাদের চাই থাকক আর গরু বিহু এগেইন সকলকে বহুত বহুত শুভেচ্ছা থাকিল গাইস তমি গরুটুক ধুয়াবা লৈ যাম রব এটা নদীত আমার বল গা ধুয়াবা লৈ যাই আছো মানে কি হয়েছি মই নীলি গাইছি নাজই আমার গরুটো গাইছ সরুয়ে দিয়ক ধুনিয়া মরম লাগে ছানা গরু আর ইয়ার পিঙ্কু এটা ইয়ার বিস্কুট দিয়ে লৈ যাই আছে আর আমার গোটে মইনাহতে মা হালদি তেল মা এই গোটেবিলাক আগলতি দীঘল পাত গোটেবিলাক লৈ যাই আছো আর গরুটুক আমি ধুনিয়াকে ধুয়াই চুয়াই নদীতে পিন্ধম মানে বড়িয়াকে হ্যাঁ বড়িয়া গাইস গরুটুক আনছো হব নদীত এই আমার টিহু নদীটো গাইস কি সরুতে গাইছে এই নদীতে আমি সেই গা ধুই থাকা আসলো তিন চারি ঘন্টা স্কুল সিস্কুল না যাও এতে গা ধুই থাকা আসলো আর আগতে গাইছ গরুক মানে যেতে আমার চাকরি তাকরি হওয়া নাছিল তেতিয়া গরুক গা ধুইছিল তারপর চাকরির পিছনে এনে এনেকে কোনো পয়ে নেই গরু বিহু পাইছো যদিও গরুক গা ধোয়া হওয়া নাই কিন্তু আমি ধুনিয়াকে আজি এই তো গরুক গা ধোয়া মিতা হে অরিয়া দেদি দেদি বরিয়া মাল দি এ সিটকা নেদবি সিটকা নেদবি এই মাল দি চাল দি দিয়া হল তেল পানি মাল দি আর এইবিলা প্রথমতে এনেকে দিবা লাগে যে আমার যে নতুন কইনা যে পানি তোলা আহি পেলাই ধুনিয়াকে মা হালদি দি গা ধুয়াই তো সেনকে গরুটুক আমি গা ধুয়ে আছো ধুনিয়াকে গা পা ধুয়াই পেলাই এই দীঘলতি দীঘল পাত এইবিলাক দি যি কুবাই পেলাই হ্যাঁ আর আমার লগতে জেঠি আছে জেঠি দে দে গাইস বহিয়া এই গরুটুক ধুনিয়াকে গা ধুয়ে দিলো পাত গরু কুবং সাত জাত মায়ে হরু বাপে হরু তয় হরি পার গরু মালা পিন্ধ হব এই মালা পিন্ধাব লাগবো মাও খুৱাব লাগবো প্রথমতে এনেকে খুৱাব লাগবো মালা পিন্ধার আগতে এই ধুনিয়াকে খুৱাব লাগে এই মালাত যি আছে লাউ বেঙনা এইবিলাক গা পা ধুয়াই লৈ আহিলো ধুনিয়াকে পেটে দি দিছো আৰু লাল হিন্দু তো কপালত দিয়াব ডাঙৰকে পুৰা অ গোটে কপালখনত অ আজি অনাই কাপোৰ কাগজ খানে অতি সোনকালে গোটে খেচতে দিয় কি কৰি ফেললি হলি জালা কৰি দিলি তাই ভৰিত অলপমান ফুলা ফুলা এনেকে দি গাঁঠি বহি আৰু মালাডাল হেৰিও পিন্ধে দিলো লগতে নতুন পাঘা নতুন পাঘাও পিন্ধ হৈ গেল গাইজ এক পুরা সাজা কাছ রেডি চলি আছে আৰু ধুনিয়াকে আমার গরু সাজা খিনি হৈ গল এটা ধুনিয়াকে আমি সাজি কাছি আহু আর দুটা বাজবার টাইম হয়েছে কি একচুয়ালি টাইম আমার প্রতিযোগিতা দুটা বাজার পর স্টার্ট ধুনিয়াকে গা পা ধুই আহি গেলু গা পা ধুলে একচুয়ালি আমি ধুতি চুতি যে গামছা চামছা পিন্ধবা লাগে সেই এতিয়া বর্তমান পিন্ধ নাই আর এই গরুটুক লম রব ধুনিয়াকে এটা গামছা চামছা খুলি যোগাইছ কি আমার হালধি বাড়ি অলপমান দূর না সেইকাৰণে নর্মেল লৈ যাও যাই পেলাই তাতে ধুনিয়াকে সাজাম কাচাম তাৰপিছত ময়ো এই ধুতি লাগে গামছা লাগে যি লাগে তাতে চাই পেলাই একবার পিন্ধি লাম কি হৈছে আমার ইয়াত সাজবাৰৰ কাৰণে এয়া গৰু সৌন্দৰ্য প্ৰতিযোগিতা চলি আছে পথাৰ মাজে মাজে যাই আছো এনেকে আলি আলি আহ এনেকে আলি আলি যাম ৰছি মাৰি দি যোৱা ৰাস্তাটো এতিয়া এনেকে লৈ যাই আছো তাৰে আগত গৰু লৈ গৈছি পুৰা সাজ হৈছে গাইজ আমি এতিয়া কিবা হৈ পাওঁ নাম আমি আমি পাওঁ নহয় ভাল লাগছে গাইজ আহি এনেহেন প্ৰতিযোগিতা আমাৰ এটা প্ৰথমবাৰৰ কাৰণে হৈ আছে আমাৰ সজোৱা হৈ গ'ল দিয়ক এই ভাৰতীয় আমি ওচৰতে ইয়াতে সাজে দিলো ধুনিয়াকে সাজ সাজ হৈ গেল আৰু মই অলপ তাতে ধুনীয়াকে কাপোৰ চাপোৰ পিন্ধি ল'ম ৰ'ব ধুনীয়াকে পুৰস্কাৰ দিব লাগিব তই গম পাইছ নে নাই
আর গাইজ ধুনিয়াকে আমার গামছা ইয়াত দিছো, গলত এখন গামছা দিছো, গলত ঘান্তি এটা দিছো, লাল ফটা দি দিছো, এইডাল কি বলি কয় গালপাতা, এইডাল গালপাতা দিছো, এ ভৰি থৈ গাঁঠি দিছো লাল লাল ধুনিয়াকে গাইজ, আর এতেও লাল ধুনিয়াকে ফটা দি দিছো। ভাই দে বেটা বহিয়া কি পিন্ধিম গাইজ, ধুতি পিন্ধি আছো দে, কাপোৰ চাপোৰ পিন্ধিলো, গেঞ্জি পিন্ধিছো, কঁকালত এইখন বান্ধি লৈছো, ধুতি পিন্ধি লৈছো গাইজ, ধুতি ধুতি পিন্ধি লৈছো বহিয়াকে, আমার গো মাতা রেডি গাইজ, মাথায় এইখান বান্ধি লো, এটা আমার প্রোগ্রাম স্টার্ট হবে নাজানো, আমি আহতে তিনটা আছে ইটা গাইজ আর চারটা পাঁচটা মান লইছি গাইজ, সাজি কাছি গড়ে আছে আমার, ইবা কি হই আছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করিম বলি যে অকল আমার বিষাক্ত গাইজ, নাম চাম দিলো রব আমি, প্রথমতে আরম্ভ হওয়ার আগে বিহু ডান্স হবো ধুনিয়াকে, এটা প্রতিযোগিতা ফার্স্ট পুরস্কার আছে 5,001 টাকা, দ্বিতীয় 3,001 টাকা, তৃতীয় 2,001 টাকা। বিহু ডান্স আছে, বিহু ডান্স শেষ হওয়ার পিছতে এই প্রতিযোগিতা স্টার্ট হবো, চলি আছে, এইটো শেষ হওয়ার লগে এই গরুগুলা নিয়ে হবো ধুনিয়াকে, এই গরু সি হবাতে কই সরু, মারে সরু বাপে সরু, তই হবি বড় হব, আরম্ভ হব গাই, যে বিহু ডান্স তো হওয়ার পিছতে হবো দে দে, আমি দুটা আরম্ভ কথা আছিল, কিতা বাজিল 4:30 হল, কিতাক লগে আরম্ভ হয় না, এটা চলি আছে বাবু, এইয়া 4 নম্বর প্রতিযোগী গই আছে বাবু, আমি 8 নম্বর আছো, অষ্টম তো গৈছে ৰব, এতিয়া তাৰপিছত আমাৰ নবম, এনেকে আমার প্রতিযোগিতা খতম হল দিয়ক, ধুনিয়াকে কিবা কিবি কোয়েশ্চন উঠিছে, বহুত কিবা কিবি, আমাৰ যিটো গৰু বিহু কিয় কৰা যায়, কেনেকুৱা কি থোপা কিয় দিয়া যায় গমে পেলাই আপোনালোকে, ধুনিয়াকে হৈ গ'ল আমাৰ প্ৰতিযোগিতা, আৰু ধুনীয়াকৈ ইয়াক বান্ধি ৰ'ব যাম প্ৰতিযোগিতা, যি গৌ সৌন্দৰ্য প্ৰতিযোগিতা চলিছিল প্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ টিহুত ডান্সৰ ৰঙালী বিহু ইয়াতে, তো আজি কমপ্লিট হৈ গ'ল, এতিয়া ৰিজাল্ট দিব, ৰিজাল্টটো মই নেক্সট ভিডিঅ'ত বা ষ্টেটাছত আপোনালোকক কৈ দিম, আজি ভিডিঅ'টো গৰু বিহু হিচাপে এইখিনিতে ৰাখিছোঁ, কেনেকুৱা পাইছে এটা এটা কমেণ্ট দিব গাইজ, কেনেকুৱা অলপমান ধুনীয়া আছে আপোনালোক কৰিব চেষ্টা কৰিলোঁ, প্ৰথমবাৰৰ কাৰণে হৈছে সেইকাৰণে আহিছোঁ গাইজ, আজি ভিডিঅ'টো বাছ ইয়াতে ৰাখিছোঁ, গৰু বিহু হিচাপে ৰঙালী বিহু হিচাপে সকলোকে বহুত বহুত শুভেচ্ছা জনালোঁ এগেইন গাইজ, আজি ভিডিঅ'টো ইয়াতে ৰাখিছোঁ, নেক্সট ভিডিঅ'ত লগ পাম, বাই এণ্ড বাই এণ্ড বাই, সাপল আৰু কিবা কিবি দিছে, তো ধুনীয়াকে আমি প্রতিযোগিতা যি আছিল আমি কৰি পেলাই আহিছো, দিয়ক আমি প্রতিযোগিতাত একো ফল চল নাপো গাইজ, এখন আপোনাৰ উপায় নাই গাইজ, এখন হয় ধুনীয়াকে চাকি বন্তি দিছে, গধূলি হৈছে, ধূনা চুনা দিছে,